স্বাগত জানাচ্ছি প্রজন্ম পডকাস্টে, আমি আব্বাস ইসলাম খান। যুক্তরাজ্য নির্বাচন নিয়ে আমাদের সিরিজ পডকাস্টের দ্বিতীয় পর্বে আজ আমরা আলোচনা করব 12ই ডিসেম্বরের নির্বাচনে ব্ল্যাক, এশিয়ান এবং মাইনরিটি এথনিক ভোটাররা কি ধরনের ভূমিকা রাখতে পারেন। আমরা যদি যুক্তরাজ্যের জনসংখ্যার ডেমোগ্রাফি দেখি, তাহলে দেখব যুক্তরাজ্যের জনসংখ্যা হচ্ছে 66 মিলিয়ন। এর মধ্যে 5 মিলিয়ন হচ্ছে এশিয়ান অর এশিয়ান ব্রিটিশ এবং 2 মিলিয়ন হচ্ছে ব্ল্যাক অথবা ব্ল্যাক ব্রিটিশ। 5 মিলিয়নের মধ্যে আবার 5 লক্ষ বাংলাদেশি অথবা বাংলাদেশি ব্রিটিশ রয়েছে ইউকেতে, যারা বসবাস করছেন। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুর দিক থেকে যদি আমরা দেখি, ইউকেতে প্রায় 3 মিলিয়ন মুসলমান বসবাস করছেন, যেটা জনসংখ্যার প্রায় 5 ভাগ। তার মানে দাঁড়াচ্ছে যুক্তরাজ্যের জনসংখ্যার প্রায় 10 ভাগ ব্ল্যাক এবং এশিয়ান কমিউনিটির এথনিক মাইনরিটি রয়েছে, এবং প্রায় 5 ভাগ রয়েছে মুসলিম কমিউনিটি, যাদের ভোট এই নির্বাচনে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভূমিকা পালন করা উচিত। এর অন্যতম কারণ হচ্ছে যুক্তরাজ্যে ইমিগ্রেন্টদের প্রতি একটা হস্টাইল এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, ইসলামোফোবিয়ার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে, এখনো অনেক সংখ্যালঘুদের ইনস্টিটিউশনাল রেসিজমের শিকার হতে হচ্ছে, মিডিয়াতে কনস্ট্যান্টলি নেগেটিভ প্রচারণা চালানো হচ্ছে। এ কারণে যে এমপি কিংবা যে দল এই ইস্যুগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে অথবা কমিটমেন্ট দিচ্ছে, তাদেরকে নির্বাচিত করতে পারলে বর্তমান অবস্থার উন্নতি সম্ভব। এর পাশাপাশি যেহেতু এখানে অনেক ফ্যামিলি এখানে বসবাস করছে, তাদের বাচ্চা নিয়ে, বাবা মা নিয়ে, এবং তারা বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনগুলোর ব্যবহার করছে, যেমন হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, তো এই কারণে যে দলগুলো ন্যাশনাল হেলথ সার্ভিস, হাউজিং সমস্যা, পভার্টি দূর করার জন্য কাজ করতে চায়, নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করতে চায়, পরিবেশ নিয়ে কাজ করতে চায়, ইত্যাদি বিষয় বিষয়ে সঠিকভাবে যারা কাজ করতে চায় বা প্লেজ করেছে, তাদেরকে নির্বাচিত করতে পারলে শুধু সংখ্যালঘুদের নয়, পুরো যুক্তরাজ্যের মানুষই উপকৃত সেখানে হবে। এখন মুসলিম এবং এশিয়ান ভোটাররা কি ধরনের ভূমিকা রাখতে পারবেন, অনেকেই হয়তো জানে না বা আশ্চর্য হবেন, আসলে মুসলিম এবং এশিয়ান ভোটাররা যুক্তরাজ্যে অনেক বড় ভূমিকা পালন করতে পারে যদি তারা জানে তাদের ভোটের কতটুকু গুরুত্ব রয়েছে। কয়েকটা এক্সাম্পল দিব, যেমন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন MCB 18ই নভেম্বর একটি লিস্ট প্রকাশ করেছে, যেখানে তুলে ধরা হয়েছে 31টি মার্জিনাল সিটে মুসলিম ভোটাররা হাই এবং মিডিয়াম ইম্প্যাক্ট রাখতে পারে। যেমন রিচমন্ড পার্ক, যেখানে বর্তমান এমপি হচ্ছে জ্যাক গোল্ডস্মিথ, উনি এবার এমপি ক্যান্ডিডেট হয়েছে কনজারভেটিভ পার্টি থেকে, গত নির্বাচনে 2017 সালে মাত্র 45 ভোটে উনি জয়ী হয়েছিলেন, সেখানে প্রায় 3,500 মুসলিম ভোটার রয়েছে। এখন জ্যাক গোল্ডস্মিথ 2016 সালে মেয়র নির্বাচনে ইসলাম, জঙ্গিবাদ, মুসলিমদের নিয়ে নোংরা প্রচারণা চালিয়েছিলেন। মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে রিচমন্ড পার্কে এই ভোট দিলে জ্যাক গোল্ডস্মিথকে আনসিট করা সম্ভব। এটা গেল মুসলমান কমিউনিটি তার কি ধরনের ভূমিকা পালন করতে পারে। এটার পাশাপাশি এশিয়ান এবং ব্ল্যাক কমিউনিটিও অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারবে এই নির্বাচনে। অপারেশন ব্ল্যাক ভোট তারা সম্প্রতি 100টি সংসদীয় আসনে একটা লিস্ট তৈরি করেছে, যেখানে ব্ল্যাক, এশিয়ান এবং মাইনরিটি এথনিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলে নির্বাচনের গতিপথ পরিবর্তন করা সম্ভব। তারা এমন প্রার্থীকে নির্বাচন করতে পারবেন যিনি চাকরিতে বৈষম্য, হাউজিং সমস্যা, ইমিগ্রেশন, জাতিগত বৈষম্য ইত্যাদি সমস্যা নিয়ে কাজ করতে পারবেন তাদের জন্য। আরেকটি বড় কারণ যেটার জন্য এথনিক মাইনরিটিদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা প্রয়োজন, কারণ হচ্ছে তারা যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, তাহলে বড় দলগুলো তাদেরকে নিয়ে চিন্তা করতে বাধ্য হবে, তাদের সমস্যাগুলো নিরোধনের চেষ্টা করতে বাধ্য হবে। একটা এক্সাম্পল যদি দিই, গত নির্বাচনে 2017 সালে 77% এথনিক মাইনরিটি ভোট দিয়েছে লেবার পার্টিকে, এবং এই লেবার পার্টি তাদের ভোট ধরে রাখার জন্য রেস এবং ফেইথ ম্যানিফেস্টো, একটি ইশতেহার তারা এই বছর তৈরি করেছে, যেটা শুধুমাত্র অ্যাড্রেস করেছে রেস এবং ফেইথ দের জন্য, বিভিন্ন রেস এবং ফেইথের মানুষদের জন্য। এবং সেই ম্যানিফেস্টো তারা অনেকগুলো জিনিসের মধ্যে নিয়ে এসেছে, যেমন একটি পাবলিক বডি তারা তৈরি করবেন, যারা বিভিন্ন স্কুল এবং প্রতিষ্ঠানগুলোতে ব্রিটেনের কলোনিয়ালিজম নিয়ে তারা নেগেটিভ সাইডগুলো তারা তুলে ধরার চেষ্টা করবে বা এডুকেট করার চেষ্টা করবে। হোম অফিসের বিভিন্ন ফি এবং টেস্ট তারা কমিয়ে আনবে, ব্ল্যাক টিচার রিক্রুট করবে,
চাকরিতে বৈষম্য কমিয়ে আনবে ইত্যাদি সহ বিভিন্ন ধরনের প্লেজ তারা তাদের ইশতেহারে নিয়ে এসেছে এথনিক মাইনরিটিদের ভোট নিশ্চিত করার জন্য। অন দ্য আদার হ্যান্ড, গত নির্বাচনে এথনিক মাইনরিটিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কারণে কনজারভেটিভ পার্টিও এবার চেষ্টা করছে তাদের ক্যান্ডিডেট একটু ডাইভার্স রাখার জন্য, যেমন সাজিদ জাভেদ তাকে নিয়ে আসা হচ্ছে হুইজ ফ্রম এথনিক মাইনরিটি কমিউনিটি, প্রীতি প্যাটেল তাকে নিয়ে আসা হয়েছে হিজ ফ্রম এথনিক মাইনরিটি কমিউনিটি। তো এই ধরনের ডাইভার্স একটা ক্যান্ডিডেট এবং ডাইভার্স একটা টিম তারা গঠন করার চেষ্টা করেছে এই এথনিক মাইনরিটিদের ভোট নিয়ে আসার জন্য। তার মানে যদি এথনিক মাইনরিটিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তাহলে একটা বড় ইম্প্যাক্ট কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি বোথ লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টিতে। সর্বশেষ 2017 সালের যুক্তরাজ্য নির্বাচনে এথনিক মাইনরিটিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে ফলাফল অনেক বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছিল। এবার নির্বাচনেও কমনওয়েলথের নাগরিক, এশিয়ান ব্রিটিশ এবং মুসলিম সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ভোট নির্বাচনের ফলাফলের বড় পার্থক্য এনে দিতে পারবে। প্রজন্ম পডকাস্টের ইউকে ইলেকশনের বিশেষ সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি, তৃতীয় পর্ব শোনার আমন্ত্রণ রইল, ধন্যবাদ। স্বাগত জানাচ্ছি প্রজন্ম পডকাস্টে, আমি আব্বাস ইসলাম খান। যুক্তরাজ্য নির্বাচন নিয়ে আমাদের সিরিজ পডকাস্টের দ্বিতীয় পর্বে আজ আমরা আলোচনা করব 12 ডিসেম্বরের নির্বাচনে ব্ল্যাক, এশিয়ান এবং মাইনরিটি এথনিক ভোটাররা কি ধরনের